আছেন, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব, যদিও এটা ভেরি বেসিক এবং ভেরি সিম্পল, যেটা সম্পর্কে আমরা সবাই জানি, বাট সবচেয়ে দুঃখজনক হচ্ছে সবাই আমরা এড়িয়ে যাই। বাট আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ হেলথ টিপস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভেরি সিম্পল বাট ভেরি ওয়েলবিং একটা টপিকস এই বিষয়টা, সেটা হচ্ছে এক্সারসাইজ। আজকে এক্সারসাইজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন জীবনে সুস্থ থাকার হচ্ছে সবচাইতে বড় সার্থকতা, এবং বলা হয়ে থাকে সৃষ্টিকর্তা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের সুস্থতা। বাট আজকে আমরা বেশি সংখ্যক মানুষই এই সুস্থতার জন্য আমরা সিরিয়াস না, এই সুস্থতার ব্যাপারে আমরা সবচাইতে বেশি উদাসীন। আমরা আমাদের ফ্যাশনের পেছনে, আমাদের লাইফস্টাইলের আদার্স উপাদানের মধ্যে আমরা যে পরিমাণ ইনভেস্টমেন্ট করি, বাট আমরা আমাদের সুস্থতার পেছনে তেমন খবর নিই না, খবর রাখি না, এবং তেমন ইনভেস্টমেন্টও করি না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে সেরকমই একটি একেবারে বিনামূল্যের একটা চমৎকার ওয়েলবিং আপনাকে ইনফরমেশন শেয়ার করছি, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ মূলত আমাদেরকে কি করে দেখেন, এক্সারসাইজ সম্পর্কে বিজ্ঞানীরা বলছে, এবং আমরা যারা পড়ালেখা করেছি আমরা প্রাইমারি স্কুল থেকেই এই পড়ালেখাগুলো করে আসছি, যে এক্সারসাইজ আপনার সুস্থতার জন্য অপরিহার্য। হেলদি লাইফ স্টাইলের যতগুলো রুলস হচ্ছে তার মধ্যে অন্যতম একটা রুলস হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজটা আপনার শরীরের রেজুভুনেশন করে, এক্সারসাইজ আপনার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, এক্সারসাইজ আপনার বডির ফিগারটাকে ঠিক রাখে, এক্সারসাইজ আপনাকে অনেক বেশি প্রাণ চঞ্চল সতেজ এবং হচ্ছে কি কি উদ্বুদ্ধ করতে এবং কর্মস্পৃহা বাড়াতে এর কোনো জুড়ি নেই। সো এতগুলো যেই হেলথ বেনিফিট রয়েছে যার মধ্যে, সেই কাজটি সম্পর্কে আমরা একেবারেই উদাসীন। জানেন বিজ্ঞানীরা কি বলছে, যে যারা এক্সারসাইজ করে এক্সারসাইজের ট্রিমেন্ডাস কতগুলো হেলথ বেনিফিট রয়েছে। বলা হচ্ছে এক্সারসাইজ আপনাকে কি করে, আপনার হেলদি ওয়েট মেনটেন করার জন্য, অর্থাৎ সুস্থ ওজন ধরে রাখার জন্য আপনার এক্সারসাইজের কোনো বিকল্প নেই। এক্সারসাইজ আপনার বডির এক্সিস্টিং ফ্যাট যেটা রয়েছে সেটাকে বার্ন করে দেয় এবং আপনার ক্যালোরিটাকে বার্ন করে, যার ফলে আপনি একটা হেলদি ওয়েট মেনটেন করতে পারেন। আর আপনারা প্রত্যেকেই জানেন আজকের এই দিনে বলা হচ্ছে ওবিসিটিকে মাদার অফ অল ডিজিজেস, দ্যাট মিন্স ওবিসিটি ইজ এ মাদার অফ অল ডিজিজেস, অতিরিক্ত ওজন হচ্ছে সকল রোগের মা। সো আপনি যদি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি একটা সুন্দর জীবন উপভোগ করতে পারেন। দেন এরপরে বলা হচ্ছে গিয়ে কি, যে আপনার এক্সারসাইজ আপনাকে কি করে, আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে হেল্প করে, এবং শুধু তা নয়, আপনার যে ইনসুলিন প্রোডাকশন রয়েছে, আপনার যে প্যানক্রিয়াসে যে ন্যাচারাল ইনসুলিন প্রোডাকশন হয় সেই ইনসুলিন প্রোডাকশনটা বাড়াতে পারে এবং হচ্ছে আপনার ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে পারে। এবং যারা স্মোকার আছেন, বিশেষ করে যারা এক্সারসাইজ করেন রেগুলার বেসিস, আপনার স্মোকিং এর প্রতি আকাঙ্ক্ষাটা আপনার কমে যাবে, এটা আরো একটা ভালো সাইড। এবং আপনার যে মেটাবলিজম, আপনার যে মেটাবলিজম রয়েছে সেটা এক্সারসাইজের মাধ্যমে ইম্প্রুভমেন্ট হয়, অর্থাৎ শরীরের বিপাকক্রিয়া উন্নত হয়। এবং আরো একটা বড় ব্যাপার হচ্ছে কি, আপনার মেন্টাল হেলথ এবং মুভমেন্ট এবং মুড, বিশেষ করে যে আমাদের যে এই যে মুড খারাপ থাকে, ভালো থাকে, শরীর ম্যাচম্যাচ করে, এই জিনিসগুলো আপনার থাকবে না। আপনি মানসিকভাবে প্রশান্ত ফিল করবেন, আপনার মুড ভালো থাকবে, আপনার মধ্যে কর্মস্পৃহা তৈরি হবে। এটা করে কে, আমাদের এক্সারসাইজ। দেন এরপরে বলা হচ্ছে গিয়ে, আমরা যে চিন্তা করি, আমরা যে শুনি, বা আমরা যে কাজের প্রতি অ্যাক্টিভ থাকি, বা আমাদের যে লার্নিং মেন্টালিটি, এই জিনিসগুলো তৈরি করার জন্য, এই মুডগুলো ক্রিয়েট করার জন্য, আপনার এই মুড, এই বিষয়গুলোকে ইম্প্রুভ করার জন্য এক্সারসাইজ হচ্ছে অসাধারণ একটা হেল্প করে আপনাকে, যার ফলে আপনি ভালো চিন্তা করতে পারবেন, কনসেন্ট্রেশন দিতে পারবেন যে কোনো কাজে, আপনি লার্নিং মেন্টালিটির হয়ে উঠবেন, এবং হচ্ছে আপনার যে কোনো কিছু জাজমেন্ট করার এবং কোনো কিছু বোঝার যে দক্ষতা সেটা আপনার বৃদ্ধি পাবে। এক অসাধারণ বেনিফিট রয়েছে এই হেলথ এক্সারসাইজের মধ্যে। এবং এর পরবর্তীতে বলা হচ্ছে আমাদের বোনকে স্ট্রং করার জন্য এবং আমাদের মাসেল গ্রোথ এবং মাসেলকে রিকভার এবং মাসেলকে ঠিক রাখার জন্য এক্সারসাইজ অত্যন্ত উপকারী, অর্থাৎ আমাদের শরীরের মাংস পেশিকে সুস্থ রাখতে
এক্সারসাইজের আরেকটি বড় বেনিফিট হচ্ছে আপনার ব্লাড কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার এবং হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, এই জিনিসগুলো আপনার কমাতে পারে। কারণ হচ্ছে আমাদের হেলথের যে সিস্টেমগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা একটা আরেকটার সাথে রিলেটেড। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এক্সারসাইজ হচ্ছে আপনার জেনারেল ওয়েলবিং এর জন্য দরকার, এবং হচ্ছে এক্সারসাইজের আরেকটা বড় বেনিফিটস হচ্ছে আপনি খুব চমৎকার ঘুমাতে পারবেন, আপনার যে স্লিপিং মুড বা আপনার যে স্লিপিং এটাকে ইম্প্রুভ করতে পারে, এবং ফাইনালি হচ্ছে আমাদের যে সেক্সুয়াল হেলথ, স্পেশালি এক্সারসাইজ আমাদের সেক্সুয়াল সিস্টেমটাকে, সেক্সুয়াল হেলথকে ইম্প্রুভমেন্ট করে। সো আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য, জেনারেল যে ওয়েলনেস, সেই জেনারেল ওয়েলনেস এর জন্য, ওয়েলবিং এর জন্য এক্সারসাইজ এর কোনো বিকল্প নেই। সো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদের সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর যারা পুরনো আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমার এই চ্যানেলে যতগুলো হেলথ রিলেটেড প্রোডাক্ট ট্রেনিং রয়েছে তার চাইতে কোনো অংশেই কম নয় এই ট্রেনিংটি, বরং এটির গুরুত্ব সবচাইতে বেশি। সো আমি আপনাদের প্রতি যে কমিটমেন্ট এবং ভালোবাসা, সেই ভালোবাসার তাগিদেই অতীব সহজ সরল সাধারণ একটি টপিকস বা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই এক্সারসাইজটা করা ভালো সকালবেলা, কখন, ফজরের নামাজের পরে, অর্থাৎ দ্যাট মিন্স 5টা থেকে বা 6টা থেকে, ভোরবেলা যদি আপনি, আর্লি মর্নিং যদি আপনি এই এক্সারসাইজটা করতে পারেন সবচাইতে ভালো। আমাদের সবচাইতে ফ্রেশ এয়ার থাকে ভোরবেলায়, সো ভোরবেলার ফ্রেশ এয়ারের মধ্যে আপনি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা এক্সারসাইজ করতে পারেন, এবং সেটা যদি কোনো উন্মুক্ত জায়গায় হয়, মাঠে হয় বা হচ্ছে খোলা জায়গায় হয়, তাহলে সেটা আরো অনেক বেশি আপনাকে হেল্প করবে। কারণ আমরা বেঁচে আছি অক্সিজেনের কারণে, আপনি যখন বুক ভরা অক্সিজেন নেবেন আপনার হোল বডিটা রেজুভিনেশন হবে এবং সারাটি দিন আপনার ভালো যাবে, আপনি একটা সুন্দর সুস্থ জীবন যাপন করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।